লেয়ার মুরগিটা রান্নার আগে ভালোভাবে ভেজে নিতে হয়। সেই সাথে আজকে সব ধরনের বাটা মশলা দিয়ে চিকেন রান্না করব, ভেন্ডি বা ঢেঁড়স ভাজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকে ব্লগে আপনাদের সাথে দুই দুইটা রেসিপি শেয়ার করব, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। সেদিন দুপুরের জন্য আমি এখানে বড় বড় সাইজের দুইটা রানের পিসেস, সেই সাথে ছোট্ট একটা রানের পিসেস ছিল, এগুলো আইস ছিল ফ্রোজেন, তো ওইগুলো আমি নামিয়ে নিয়েছি। সেই সাথে আমি এখানে ভেন্ডি বা ঢেঁড়স সেটাও নিয়েছি, আর এতটাই কচি ছিল সেটা হয়তো এখনই বুঝতে পারবেন। দেখেন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো আজকে ভেন্ডি ভাজি করব, সেই সাথে কাঁচা মরিচ, পেঁয়াজ, টমেটো, আলু এগুলো আমি রেগুলার কাট করে কেটে নেব। আর যে বাটাবাটির মশলাগুলো থাকে নর্মালি, এই যে দারচিনি, সবুজ এলাচ, শাহী এলাচ, লং, এগুলো বেটে নেব। আর আদা রসুন বাটা তো সবসময় থাকেই। তো এই যে আমি এখানে আলুগুলো পিসেস করে নিয়েছি আর চিকেনটা রেগুলার কাট করে নিয়েছি, সব কিছু ক্লিন করে নিয়েছি, ঢেঁড়স কেটে নিয়েছি, ঢেঁড়স বা ভেন্ডি দিয়ে যেটাই বলেন, সেই সাথে পেঁয়াজ কুচি, টমেটো কিউব করে কাটা, আর হচ্ছে কাঁচা মরিচ ফালি, সব কিছু গুছিয়ে নিয়েছি। চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। চিকেনগুলো নর্মালি নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছিলাম, আর এই লেয়ার মুরগিগুলো আছে না, সুন্দর করে ম্যারিনেট করে তারপর ফ্রাই করে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। নর্মালি এইভাবে রান্না করি, তো সেটাই শেয়ার করতেছি। আর এই যে আমি দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি, তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এটা খুব ভালোভাবে নিয়ে চেড়ে নিচ্ছি। আমি যেটা করব, পেঁয়াজটা খুব বেশি ভাজা করব না, জাস্ট একটু সটে হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেন্ডি বা ঢেঁড়স। তো এই পর্যায়ে যেটা করব, নাড়াচাড়া করতে করতে ভেন্ডি বা ঢেঁড়স বা পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ভাজা ভাজা হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এবার এটা আমি খুব ভালোভাবে নিয়ে চেড়ে দিচ্ছি। সেই সাথে এই যে চিকেনগুলো, চিকেনের পিসেসগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি। আর এই যে চিকেনগুলো না, একটু দাগ কাটা করে ফ্রাই করে নেব। যখন এগুলো ফ্রাই করা হয়ে যাবে, এবার আমি একটা চামচের সাহায্যে এক এক করে প্রতিটা চিকেনের পিসেস তুলে নেচ্ছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে যেটা করবো, আমি আলুগুলো নুন হলুদ দিয়ে মাখিয়েছিলাম, সেটাও ফ্রাই করে নিচ্ছি। যেহেতু পুরান আলু, তো একটু ফ্রাই করলে খেতে ভালো লাগবে। তারপরে এই যে ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন না কেন, তো ওইটা আমি সুন্দর করে নিয়ে চেয়ে নিচ্ছি। দেখেন এই যে ভেন্ডিটা, সেটার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে ভাজা ভাজা হচ্ছে, কোনোটাই কিন্তু পুড়ে যাবে না, মানে সবগুলো একসাথে থাকবে। নর্মালি আমরা এভাবেই ভাজি করি। আর এই তো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখি হয়তো বুঝতে পারছেন। এবার আলুর প্রতিটা পিসেস আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার যেটা করব, ওই হাঁড়ির মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি আর কিউব করে কাটা টমেটো একসাথে দিয়ে দিচ্ছি। তারপরে একটু নিয়ে চেয়ে নিচ্ছি। এবার আরও কিছুটা পরিমাণ তেল দেবো, যেহেতু এখানে তেল দেওয়া হয় নাই, ওই যে চিকেন আর আলু ফ্রাই করছিলাম সেই তেলেই ছিল। তো যতটুকু আমার চাই ততটুকু তেল দিয়ে দিয়েছি। এবার এগুলো সুন্দর করে নিয়ে চেড়ে একদম সফট করে নিব। এত বেশি সফট হওয়া লাগবে না, কারণ রান্না করতে করতে অলরেডি সফট হয়ে যাবে। আর আজকে না, চিকেনটা রান্না করো সব ধরনের বাটা মশলা দিয়ে, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ পেস্ট, সেই সাথে জিরা পেস্ট, আর হচ্ছে গরম মশলা যেটা আমি বেটেছিলাম আপনাদের সাথে শেয়ার করছি ওইটা, মানে সব কিছু পরিমাণ মতো দিয়ে এই মশলাটা না একদম তেল, তারপরে পেঁয়াজ, টমেটো একসাথে ভেজে নিচ্ছি। আর এটা ভাজার কারণে খুব সুন্দর একটি স্মেল আসে। এবার আমি যেটা করবো, পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ শুকনো মশলা দিতে হবে। স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সেই সাথে হচ্ছে লাল মরিচের গুঁড়ো, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো। তো এবার আমি এই মশলাটা খুব ভালোভাবে নিয়েছি, একটু ভালোভাবে কষিয়ে নিব, এমনভাবে কষাবো যাতে করে উপর থেকে তেল ভেসে ওঠে। আর এই মশলাটা কষানোর কারণে কিন্তু টেস্ট আরও বেশি লাগে। সেই সাথে আমি কিছুটা শুকনো মরিচ এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। কালারটা যতটা সুন্দর আসে, খেতেও তার চেয়ে বেশি ভালো লাগে, শুধুমাত্র এই শুকনো মরিচটা এই পর্যায়ে দেওয়ার কারণে। যাই হোক, সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি চিকেন আর হচ্ছে আলু, যেগুলো আমি একসাথে ফ্রাই করছিলাম, তো ওইগুলোই দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সাথে কিছুটা সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিব, আর চুলা রাসটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি। সেই সাথে ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনা খুলে একটু পর নেড়ে চেড়ে এভাবে কষাচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, আরও প্রায় 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর যেটা করব, ঢাকনাটা খুলে দেখেন কি সুন্দর করে হয়ে গিয়েছে না, একদম উপর থেকে তেল ভেসে উঠেছে, এমনভাবে কষিয়ে নিয়েছি। এবার ফাইনালি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল, আমার যতটুকু পরিমাণ চাই। তারপর ঢাকনা দিয়ে ঢেকে নর্মালি রান্নাটা করে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন, আজকে চিকেনটা না একটু ঝোলঝোল করে রান্না করব। ওই যে আলু দিয়ে ঝোলঝোল করে রান্না করে না ঠিক ওইভাবে, তবে টমেটো দেওয়ার কারণে এই চিকেনের ঝোলটা খেতে এত মজা হয়েছে, সেটা যারা বাসায় ট্রাই করবেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন।
কারণ ভিডিও দেখে কখনোই বোঝা যায় না। তো এই যে ফাইনালি আমার রান্নার ডান, আর আমি খুব বেশি তেল দিই নাই দেখে তরকারির মধ্যে তেলটা উঠে নাই দেখে হয়তো বুঝতে পারছেন। যাই হোক, আমার রান্নাবান্নার ডান, আর ভিডিওটা করছিলাম আমি 3 দিন আগে, আর বিশ্বাস করেন এত পরিমাণে ঠান্ডা লাগছে, জ্বর আসছে, আমি ভিডিওতে ভয়েস দেওয়ার মতো কোনো প্রকার সাহস পাই নাই। বাট আজকে ভয়েসটা হয়তো শুনেই বুঝতে পারছেন আমি কতটা পরিমাণে অসুস্থ। তো কোনো রকম একটু সুস্থ হয়েছি, তারপরও কণ্ঠটা তেমন একটা ভালোভাবে হয় নাই। তো যাই হোক, আমি আমার খাওয়া দাওয়া করার জন্য আমার প্লেটটা সুন্দর করে সার্ভ করে নিয়েছিলাম, আর এখন প্রথমে আমি ভেন্ডি ভাজি দিয়ে কাঁচা মরিচ দিয়ে খেয়ে নিচ্ছি, তারপরে যেটা করব আমি চিকেনগুলো নিব। আর প্রতিটা খাবার অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক করে তো সবসময় সাপোর্ট করবেন। আর আমি অনেক বেশি অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? কে কোথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোন রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।